হ্যালো বন্ধুরা, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন www.bcic.gov.pd এটি প্রকাশ হয়েছে 29 জুন 2022 খ্রিস্টাব্দে। নিয়োগ বিজ্ঞপ্তি সুফিয়ার। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে চাকরি সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করা হলে জনের সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনার কাছে। চলুন পিওর টিউটোরিয়ালটি শুরু করি। শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন কারখানা সমূহের অধীনে পরিচালিত স্কুল ও কলেজসমূহের নিয়োগের লক্ষ্যে উপযুক্ত প্রার্থী বাসের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনপত্র পূরণ করার আহ্বান করা যাচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন কারখানাসমূহের অধীনে পরিচালিত স্কুল ও কলেজসমূহের নিয়োগের লক্ষ্যে উপযুক্ত প্রার্থী বাসের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। সোফিয়ার, আমরা এর শুরুটা এবং শেষটা দেখে নিই। অনলাইনে আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় 5 জুলাই 2022 খ্রিস্টাব্দে দুপুর 12টা এবং অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার জমাদানের শেষ তারিখ 5 আগস্ট 2022 রাত 12টা। সো কোন কোন পদে লোক নিচ্ছে: শারীরিক শিক্ষা 2, পদ সংখ্যা 1, গ্রেড নাম্বার 13, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 এবং বয়স হচ্ছে 30 বছর। শারীরিক শিক্ষা শিক্ষকের ক্ষেত্রে স্নাতক পাশ সহ কোনো শিক্ষিত ফিজিক্যাল এবং ট্রেনিং ইনস্টিটিউট হতে ডিপ্লোমা। সহকারী শিক্ষক মান 2, বাংলা 6, ইংরেজি 10, গণিত 7, পদার্থবিদ্যা 2, জীববিজ্ঞান 4, রসায়ন 3, সাধারণ বিজ্ঞান 4, সামাজিক বিজ্ঞান 5, হিসাব বিজ্ঞান 1, ব্যবসায় শিক্ষা 4, ইসলাম ধর্ম 2, হিন্দু ধর্ম 2, অর্থনীতি 1, ICT কম্পিউটার শিক্ষা 7, ইতিহাস 1, গার্হস্থ্য অর্থনীতি 2, চারুকলা 1, পদ সংখ্যা হচ্ছে 160, গ্রেড হচ্ছে 11তম, বেতন স্কুল হচ্ছে 12,500 থেকে 30,250, বয়স 30 বছর। আবেদনের শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সমমান, ICT কম্পিউটার শিক্ষা পদের জন্য ICT কম্পিউটার বিজ্ঞান BSc ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সমমানের ডিগ্রিধারী হতে হবে। ইসলাম ধর্মের শিক্ষকের ক্ষেত্রে ন্যূনতম কামিল সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং ইসলামী আদর্শ তথা কোরআন সুন্নাহ ব্যক্তিগত জীবন আদর্শের অনুসারী হতে হবে। হিন্দু ধর্মের ক্ষেত্রে স্নাতক পাশ সহ নিজ ধর্মের বিষয়ে অবগত পাণ্ডিত্যের অধিকারী হতে হবে। সহকারী শিক্ষক চারুকলা, এর ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলা স্নাতক ডিগ্রি BEd ডিগ্রিধারী অগ্রাধিকার পাবেন। অনলাইনে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন প্রণীত শর্তগুলি অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণ: আগামী 5 জুলাই 2022 তারিখ থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদনপত্র পূরণ করা যাবে। নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ 500 টাকা SMS-এর মাধ্যমে বাড়াতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তগুলি নিয়মাবলী BCIC-র নিজস্ব ওয়েবসাইট www.bcic.gov.pd এবং www.bcic.gov.pd এ পাওয়া যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ 5 আগস্ট এবং 2022 তারিখে রাত 12টা পর্যন্ত। 5 জুলাই 2022 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর, মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ এবং চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের চাকরিরত প্রথম যোগদান পর্যন্ত কোনো প্রকার TID প্রদান করা হবে না। নিয়োগের ক্ষেত্রে BCIC প্রবিধানমালা এবং সরকারের বিদ্যমান এবং পরবর্তী ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। এই নিয়োগ ও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে BCIC নিজস্ব ওয়েবসাইট পাওয়া যাবে। আবেদনের সময় হ্রাস বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষার ফলাফল, মৌখিক পরীক্ষার শিডিউল, চূড়ান্ত ফলাফল, নিয়োগপত্র সহ সকল তথ্য www.bcic.gov.pd এ প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য করণীয়: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মৌখিক পরীক্ষার জন্য নিবেদিত প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর 10 কার্যদিনের মধ্যে নিয়োগ ও প্রশিক্ষণ উপবিভাগে BCIC ভবন ষষ্ঠতলা 31 দিলকুশা এবং এলাকা বা ঢাকা 1 সরাসরি ডাকযোগে নির্মিত পদসমূহের সনসমূহ দিতে হবে। পদের নাম খামের উপরে আবেদনপত্র স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত চাকরিরত আবেদন ফরম এবং অনুরূপ তথা ফরম পূরণ করে একসাথে অনলাইনে পূরণ করতে আবেদনপত্রের অ্যাডমিট কপির এর প্রিন্ট কপি প্রবেশপত্র আবেদন উল্লেখিত সকল সনদ কাগজ
সভাপতি, 17 তলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, নিজ জেলার পৌর, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও চারিত্রিক সনদ ও অভিজ্ঞতার সনদ যদি থাকে জমা দিতে হবে। এছাড়া উপজাতি কোটা, দাবিদার প্রার্থীদের উপজাতি, মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ছবিসহ সকল ডকুমেন্ট প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তার কর্তৃক সত্যায়িত হবে। সকল প্রকার প্রার্থী বিদেশ হইতে ইঞ্জিনিয়ারিং স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রযোজ্য ক্ষেত্রে যে কোনো ডিগ্রি অর্জন করেছেন তাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের হতে ইকুইপমেন্ট সংক্রান্ত যথাযথ পত্র দাখিল করতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীগণকে কাগজপত্র জমা দেন এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নো অবজেকশন সার্টিফিকেট এনজিও অনাপত্তি পত্র দাখিল করতে হবে। এত ভিন্ন পূর্বের চাকরিস্থলে আপত্তি পাওয়া গেলে প্রার্থীর নিয়োগ সরাসরি বাতিল করে গণ্য হবে। চূড়ান্তভাবে নির্মিত অনেক প্রাপ্ত কর্মকর্তাদের পোস্টিংকৃত কর্মস্থলে নতুন 3 বছর চাকরি করতে হবে। চূড়ান্ত মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে পরবর্তীকালে কোনো সময় কোনো যোগ্যতা বা কাজপ্রতি ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি সনদ জালিয়াতি প্রমাণ পাওয়া গেলে, পুলিশ ভেরিফিকেশন ব্যুরোর কোনো মন্তব্য পাওয়া গেলে, স্বাস্থ্যগত অযোগ্যতা প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রমাণ করলে বা কোনো প্রকার গুরুত্বপূর্ণ ত্রুটি পরিকল্পিত হলে উক্ত প্রার্থীর নিয়োগ সরাসরি বাতিল করে গণ্য হবে। এছাড়া ক্ষেত্রে বিশেষ সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে শপথ করা যাবে। চাকরিতে নিয়োগের পর এরকম কোনো তথ্য প্রকাশে প্রমাণিত হলে তাকে চাকরি হতে বিসিআইসির বিধিবিধান 54(2) অনুযায়ী বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে যে কোনো উপযুক্ত আইনগত ব্যবস্থা করা যাবে। সে যে কোনো প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্য হিসেবে বিবেচিত এবং এরূপ কোনো নিয়োগের প্রক্রিয়া চলাকালীন পর্যায়ে চাকরিতে আবেদনকারী প্রার্থীরা সরাসরি বাতিল বলে গণ্য হবে। সফটওয়্যার আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো এরপরে আমরা আলোচনা করবো অনলাইনে পূরণ সংক্রান্ত নিয়মাবলী, কী কী অনলাইনে আবেদন করতে কী কী লাগবে এবং কী কীভাবে আপনারা কীভাবে পূরণ করবেন তার সম্পূর্ণ তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ডিটেল নিয়ে।